fiverr.com এই ওয়েবসাইটটিতে আসার পর সার্চ বারে আপনারা টাইপ করবেন হচ্ছে CRM স্পেস দিয়ে লিখবেন হচ্ছে ডাটা এন্ট্রি এটা লিখে আমরা এখান থেকে সার্চ করব CRM ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে অলমোস্ট 8000 এর মতো সার্ভিস আপনারা অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন যে গিগগুলো এখানে রয়েছে তার ম্যাক্সিমাম হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড জব আর এই জবগুলোর মধ্যে CRM ডাটা এন্ট্রির যে গিগগুলো আছে সেগুলো যদি আপনি একটু খেয়াল করেন এখানে প্রথমেই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ রয়েছে যার মধ্যে প্রথম সার্ভিসটি হচ্ছে CRM ডাটা এন্ট্রি দেন আমরা যদি আরো কয়েকটা গিগ দেখি এইখানটাতে হচ্ছে 4 নাম্বার যে গিগটা রয়েছে র‍্যাঙ্কিং এ এটাও হচ্ছে CRM এর ডাটা এন্ট্রি রিলেটেড একটা জব যেটা হচ্ছে সেলার পোস্ট করেছে দেন আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি এখানে আরেকটা গিগ দেখতে পাচ্ছি এরপর এখানে আরেকটা গিগ দেখতে পাচ্ছি এখানে একটা গিগ দেখতে পাচ্ছি সো আপনি বুঝতেই পারছেন যদি আপনি CRM ডাটা এন্ট্রি এই কাজটা ভালো করে শিখে যান এবং ডাটা এন্ট্রি জবস এর আন্ডারে যে জব টাইপগুলো আছে যেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিচ্ছি এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ডাটা এন্ট্রি জব করে ফাইবার থেকে কিংবা আপওয়ার্ক থেকে খুব ভালো পরিমাণ একটা টাকা আর্ন করতে পারেন এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন লাইক এই গিগটা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই আমি এই সেলারটা দেখেন আই উইল ডাটা এন্ট্রি ইন CRM শপিফাই এক্সেল শিট CSV ডাটা শর্টিং এন্ড ডাটা কালেকশন সো এই সার্ভিসগুলো সে দেয় এইখানটাতে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল দ্যাট মিন্স হচ্ছে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও করে আর ডাটা এন্ট্রির যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো আছে তার মধ্যে প্রধান কাজটাই হচ্ছে CRM ডাটা এন্ট্রি আচ্ছা তো আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে CRM ডাটা এন্ট্রি তো সেটাই আমরা দেখব আর এই ফাইবারে আসার কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আসলে CRM ডাটা এন্ট্রি নিয়ে কি পরিমাণ কাজ ফাইবারে রয়েছে এবং অলরেডি এখানে অনেকেই CRM ডাটা এন্ট্রি করে খুব ভালো পরিমাণ একটা টাকা আর্ন করছে সো আপনি এটা শুরু করতে পারেন তো তার আগে আপনাকে CRM ডাটা এন্ট্রি কাজটা ভালো করে শিখতে হবে এবং এই কাজটা সম্পর্কে জানতে হবে চলুন এখন আমরা হচ্ছে CRM সম্পর্কে একটু জেনে নেই CRM স্ট্যান্ড ফর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট CRM ডাটা এন্ট্রি জব হচ্ছে কাস্টমার এবং কোম্পানির মাঝে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য প্রোডাক্ট মার্কেটিং করার জন্য বা প্রোডাক্ট সেল করার জন্য কোম্পানি যখন কাস্টমারের ডাটা কালেক্ট করে সেটাই হচ্ছে CRM ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবের ক্ষেত্রে CRM ডাটা এন্ট্রি জবের প্রাধান্য সবচেয়ে বেশি এখন চলুন জেনে নিই কি কি ধরনের ডাটা এন্ট্রি এখানে আসলে করতে হয় বা একজন কাস্টমারের কি কি ইনফরমেশন হচ্ছে কোম্পানিগুলো কালেক্ট করে থাকে সাধারণত কোম্পানিগুলো তাদের কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার অ্যাড্রেস এবং অ্যাডিশনাল অ্যাড্রেস যদি থাকে অ্যাড্রেস টু দেন সিটি স্টেট জিপ কোড তারপর হচ্ছে হোম ফোন দেন হচ্ছে ওয়ার্ক ফোন নাম্বার পার্সোনাল ইমেল ওয়ার্ক ইমেল এবং একজন কাস্টমারের যদি কোনো ধরনের ইন্টারেস্ট থাকে বা হবি থাকে ইভেন সেই কাস্টমারের এই যে ইমেলগুলো আছে এগুলো অ্যাক্টিভ কিনা সেটার স্ট্যাটাস এই যে তথ্যগুলো আছে এই ধরনের তথ্যগুলো হচ্ছে কোম্পানিগুলো কালেক্ট করে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই যে তথ্যগুলো কোম্পানিগুলো কালেক্ট করছে সেটা কিভাবে করে থাকে এবং আপনাকে কিভাবে হচ্ছে সেই ডাটাগুলো এন্ট্রি করতে হবে একজন কাস্টমারের ডাটা অনেকভাবেই কালেক্ট করা যেতে পারে তবে কোম্পানিগুলো যে উপায় ব্যবহার করে সবচেয়ে বেশি ডাটা কালেক্ট করে থাকে তার মধ্যে সাইন আপ ফর্মটা হচ্ছে অন্যতম সাইন আপ ফর্মের মাধ্যমে অনলাইনে বা অফলাইনে হচ্ছে সরাসরি কোম্পানিগুলো তাদের কাস্টমারের ডাটা কালেক্ট করে থাকে সো এইভাবে সাইন আপ ফর্মের মাধ্যমে কোম্পানিগুলো তাদের ডাটা কালেক্ট করে থাকে এরপর আরও একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে সার্ভে সার্ভে বা জরিপ এটার মাধ্যমে কাস্টমারের ডাটা সরাসরি কোম্পানিগুলো কালেক্ট করতে পারে এতে করে যেটা হয় কাস্টমার উইলিংলি তার যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকে এবং তার হবি তার ইন্টারেস্ট এগুলো সে হচ্ছে সার্ভে করার সময় দিয়ে আসে এভাবে আরও অনেক ওয়ে আছে যেভাবে হচ্ছে কোম্পানিগুলো তাদের কাস্টমারের ডেটা কালেক্ট করে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে হচ্ছে কাস্টমারের ডাটা কালেক্ট করবেন কিংবা কিভাবে আপনি কাস্টমারের ডাটাগুলো হচ্ছে এন্ট্রি করবেন প্রথমত হচ্ছে কাস্টমারের ডেটা আমাদের লাগবে দেন আমরা হচ্ছে এন্ট্রি করতে পারবো আচ্ছা
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সিআরএম ডাটা এন্ট্রি জবের ক্ষেত্রে বায়ারই আপনাকে হচ্ছে কাস্টমারের ডেটাগুলো আপনাকে দিয়ে দিবে, সেটা দিয়ে দিতে পারে পিডিএফ ফাইলে, কিংবা সেটা দিতে পারে আপনাকে তাদের যে র ফাইলগুলো থাকে, ইমেজ থাকে, সেগুলো আপনাকে দিয়ে দিবে। আপনি সেগুলো দেখে তাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাকে হচ্ছে সেটা এন্ট্রি করতে হবে, অথবা তারা আপনাকে এক্সেলে একটা ফর্মেট দিয়ে দিবে, সেখানে আপনি তাদের ডাটাগুলো হচ্ছে এন্ট্রি করে দিবেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি সিআরএম ডাটা এন্ট্রি জব। ওকে, এখানে কিন্তু দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে সিআরএম ডাটা এন্ট্রি এবং আরেকটি হচ্ছে সিআরএম ডাটা কালেক্ট। সো সিআরএম ডাটা কালেক্ট করতে বললে তাহলে আপনাকে যেটা করতে হবে, আমার ভিডিওর প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনারা হচ্ছে কিভাবে বি টু সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার এর ডেটা কালেক্ট করতে হয় সেই ভিডিওটা দেখবেন, বিজনেস টু বিজনেস এর ডাটাগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেটা দেখবেন, এবং বাকি যে ডাটা কালেক্ট করার যে প্রসিডিওরগুলো সেগুলো দেখবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা লোকালি কাস্টমারের ডেটাগুলো ডিরেক্টলি কালেক্ট করতে পারবেন। সো দেন আপনি সেই তথ্যগুলো একটা এক্সেল শিটে বা গুগল শিটে আপনি আপনার বায়ারকে দিতে পারবেন। ওকে, সো এইখানে আপনি যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন প্রথমে ফার্স্ট নেম দেন লাস্ট নেম, এইভাবে হচ্ছে পুরো শিটটা কিন্তু এখানে রেডি করা। তো আপনার বায়ার আপনাকে এরকম একটা রেডি গুগল শিট দিয়ে দিতে পারে, কিংবা আপনাকে এক্সেলের একটা ফাইল দিয়ে দিতে পারে, সেখানে এরকম ফর্মেটটা রেডি করা থাকবে। আপনার কাছে একটা ইমেজ থাকবে, সেই ইমেজ বা পিডিএফ ফাইল থেকে দেখে দেখে কাস্টমারের নাম, লাস্ট নেম, দেন এইরকম এক এক করে তথ্যগুলো আপনার কিবোর্ড থেকে এখানে টাইপ করে ইনসার্ট করতে হবে। ওকে, তো এটাই হচ্ছে সিআরএম ডাটা এন্ট্রির প্রথম রেসপন্সিবিলিটি। এছাড়া আরও কিছু কাজ আছে, দ্য ক্লায়েন্ট প্রোভাইডেড আস উইথ আ পিডিএফ দ্যাট নিড টু এন্টার ইন টু দেয়ার সিআরএম, অর্থাৎ ক্লায়েন্ট তাদেরকে একটা পিডিএফ দিয়েছে, সেই পিডিএফ থেকে কী করতে হবে, কাস্টমারের যে ডেটাগুলো আছে সেগুলোকে সিআরএমে গিয়ে হচ্ছে এন্ট্রি করতে হবে। এখন সিআরএমটা হচ্ছে তাদের কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টের যে সফটওয়্যার আছে, সেটা এক্সেল হতে পারে কিংবা ওয়েব বেস হতে পারে। এই যে এখানে দেখেন একটা ছবি আছে, আমরা যদি ওপেন করে দেখি এখানটায়, এখানে দেখেন, ওকে, সো এরকম আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারে, সেখানে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনাকে গিয়ে সেখান থেকে এন্ট্রি করতে হবে। আর ডাটাগুলো হবে এরকম, এই তথ্যগুলো আপনাকে কোনো একটা পিডিএফ ফাইলে কিংবা একটা ছবিতে থাকবে, সেখান থেকে দেখে সিম্পলি জাস্ট টাইপ করে আপনি এখানে এন্ট্রি করবেন। সো এটা আসলে দেখানোর মতো কোনো কাজ না, জাস্ট আপনাকে বুঝতে হবে যে আসলে আপনাকে কাজটা কী করতে হবে, রাইট। আরও কিছু সিআরএম ডাটা এন্ট্রি জবসের রেসপন্সিবিলিটি যদি আপনি দেখেন, এখানে দেখেন বলা হচ্ছে এন্টারিং কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট ডেটা ফ্রম সোর্স ডকুমেন্ট উইথিন টাইম লিমিট। আপনাকে কোনো একটা সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনাকে কী করতে হবে, কাস্টমারের যে অ্যাকাউন্টের ডেটাগুলো আছে সেগুলোকে, সোর্স যে ডকুমেন্টগুলো আছে সেখান থেকে নিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। দেন আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে কম্পাইলিং, ভেরিফাইং একুরেসি অ্যান্ড শর্টিং ইনফরমেশন টু প্রিপেয়ার সোর্স ডাটা ফর কম্পিউটার এন্ট্রি। আচ্ছা, আপনি যখন এই যে এক্সেল শিটে কিংবা কোনো একটা সফটওয়্যারে গিয়ে কাস্টমারের ডেটাগুলো হচ্ছে এন্ট্রি করবেন, তখন সেই ডেটাগুলোকে আপনাকে ভ্যালিডেট করতে হবে, দেখতে হবে একই ডাটা দুয়ের অধিকবার আপনি এন্ট্রি করেছেন কিনা, কিংবা কোনো মিস স্পেলিং আছে কিনা, ইভেন সেখানে যে ডেটাগুলো দিচ্ছেন সেগুলো অ্যাকুরেট কিনা, এগুলো আপনাকে যাচাই করতে হবে, এবং ফাইনালি সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। ফাইনালি প্রজেক্টটা বায়ারকে দেওয়ার আগে পুরো প্রজেক্টটা আপনাকে রিভিউ করতে হবে, রিভিউ করার পর যদি কোনো এরর থাকে সেটা আপনাকে সলভ করে দিতে হবে। আর জবগুলো আসলে এরকম হয়, এরকমভাবে হচ্ছে আপনার বায়ার আপনাকে ব্রিফ করে দিবে, লাইক এরকম, উই আর লুকিং ফর এ ডাটা এন্ট্রি অপারেটর টু আপডেট অ্যান্ড মেনটেন ইনফরমেশন অন আওয়ার কোম্পানি ডাটাবেস অ্যান্ড কম্পিউটার সিস্টেম। ওকে, সো এখানে বলা হতে পারে যে উই আর লুকিং ফর এ সিআরএম ডাটা এন্ট্রি অপারেটর দেন টু আপডেট অ্যান্ড মেনটেন ইনফরমেশন অন আওয়ার কোম্পানি ডেটাবেস। ওকে, সো এরকম আপনাকে বলে দেওয়া হতে পারে। তো ফাইবারে যখন আপনাকে কোনো বায়ার অর্ডার দিবে, তখন সে কিন্তু এই সোর্সগুলো বলে দিবে যে আপনাকে এক্সেলে গিয়ে এন্ট্রি করতে হবে কি না, বা তাদের কোনো সফটওয়্যার এন্ট্রি করতে হবে কি না, ইভেন আপনাকে কোনো একটা ফাইল কিন্তু তারা দিয়ে দেবে যে এই ফাইল থেকে ডাটাগুলো নিয়ে আপনাকে হচ্ছে এন্ট্রি করতে হবে। সো আশা করছি আপনারা সিআরএম ডাটা এন্ট্রি জব কি এবং কিভাবে কোম্পানিগুলো সিআরএম ডাটাগুলো কালেক্ট করে এবং আপনাকে কিভাবে হচ্ছে এন্ট্রি করতে হবে সেটাও আপনি বুঝতে পেরেছেন। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।